দরজ সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। দরজ সিনেমার শুটিং এ নামতেছেন সুপারস্টার শাকিব খান ও পরিচালক অনন্য মামুন। ফাইনালি ভাবে দরজ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মেগাস্টার শাকিব খান, আর এই বিষয়টা নিশ্চিত করেছেন এই সিনেমারই পরিচালক অনন্য মামুন। সম্প্রতি গতকাল পরিচালক অনন্য মামুন তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সিনেমা পেয়ে মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, এতদিন চুপ ছিলাম কারণ অনেক দূর যেতে হবে, কাল থেকে শুরু করব আমার সিনেমা দরদ নিয়ে। পরিচালক অনন্য মামুন এতদিন চুপ থাকার কারণে অনেকে ভেবেছিলেন হয়তো শাকিব খানের আপকামিং সিনেমা দরদ আর হচ্ছে না। তবে কালকে তার ফেসবুক পোস্টের পর ভক্তরা নিশ্চিত যে দরদ সিনেমা হচ্ছে, আর এই সিনেমাতে ফাইনালি ভাবে থাকছেন বলিউডের নায়িকা। এখনো পর্যন্ত নামটি না জানা গেলেও এটা 100% নিশ্চিত দরদ সিনেমাতে নেওয়া হচ্ছে বলিউডের নায়িকা। তিনটে দেশ এবং তিনটে প্রডিউসার মিলে শুরু হতে যাচ্ছে শাকিব খানের দরজ সিনেমার শুটিং। দরজ সিনেমায় শাকিব খানের ক্যারিয়ারে ভিন্ন কিছু হতে যাচ্ছে, যেটা এর আগে কোনো সিনেমাতেই তাকে দেখা যায়নি। এটা একদমই নিশ্চিত যে শাকিব খানের দরজ সিনেমাটা হচ্ছে। আজকে হয়তো এই সিনেমার নতুন কোনো ধামাকা আসতে পারে।